মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্র্যাশ প্রোগ্রামে কিছু এলাকায় স্বস্তি নামলেও মশার উৎপাতে অতিষ্ঠ দক্ষিণ সিটিবাসী চান পরিত্রাণ। এই মুহূর্তে দক্ষিণ বনশ্রীতে আছেন সাদাত রহমতুল্লাহ, সরাসরি চলে যাব তার কাছে। সাদাত, রিচার্ড, আপনি জানেন যে গত বছরের তুলনায় এবার ঢাকার দুই সিটি কর্পোরেশনে কিন্তু মশার উপদ্রব অনেকাংশেই বেড়েছে। কেউ কেউ বলছেন যে আসলে মানুষের যে সংখ্যা তার থেকে কয়েক গুণ বেশি সংখ্যা রয়েছে আসলে মশার। ঘর থেকে বাইরে যে যেখানে দাঁড়ান সেখানে কিন্তু এই মশার যে উপদ্রব সেটি কিন্তু অনেকাংশে, সেই উপদ্রবে কিন্তু নগরবাসী অনেকাংশেই অতিষ্ঠ হয়ে গেছেন। বিশেষ করে যারা রাস্তায় বের হন বা চায়ের দোকানে বসেন তাদের এই মশার উপদ্রব গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যদিও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এরই মধ্যে বেশ কিছু ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে মশা নিয়ন্ত্রণের জন্য, ঠিক দক্ষিণ সিটি কর্পোরেশনে একইভাবে কিন্তু সেই অর্থাৎ সেই প্রোগ্রাম বা সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বিশেষ করে যারা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা রয়েছেন তারাও বলছেন যে আসলে মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের যে ধরনের কার্যকরী উদ্যোগ প্রয়োজন এখন পর্যন্ত তারা কাঙ্ক্ষিত মাত্রায় সে ধরনের উদ্যোগ দেখছেন না। বিশেষ করে দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনের যে ধরনের ক্র্যাশ প্রোগ্রাম বা ফগিং মেশিন পরিচালনা, বিভিন্ন ধরনের ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা করা, এই বিষয়গুলো একইভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু প্রভাব যদিও দেখছে না বলে নগরবাসীরা দাবি করছেন। যদিও আজকে আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তিনি বলেছেন যে ছিল অন্যান্য সময়ের তুলনায় সাম্প্রতিক সময়গুলোতে মশার যে উপদ্রব সেটা অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে। আগামী দিনে তিনি আশা করছেন যে মশার নিয়ন্ত্রণ অনেকাংশে কমে আসবে। কিন্তু যারা নগরবাসী রয়েছেন তারা বলছেন যে গত কয়েক বছরের তুলনায় এবছর অন্যান্য সময়ের তুলনায় অনেকাংশে মশার বৃদ্ধি পেয়েছে। ফলে বাজারে যে প্রচলিত যে ঔষধগুলো রয়েছে, যে ঔষধে সাধারণত মশার কামড় থেকে রক্ষা পাওয়া যায় সেই ধরনের ঔষধে কিন্তু তেমন অংশে কাজ করছে না। একই সাথে নগরবাসী যারা রয়েছেন তারা বলছেন যে সিটি কর্পোরেশনের যে ধরনের ফগিং মেশিন থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রম দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে যে ধরনের কার্যক্রম প্রতিদিন থাকার কথা ছিল সে কাঙ্ক্ষিত মাত্রায় সিটি কর্পোরেশনের সেই সমস্ত পরিচ্ছন্নতা কর্মীদের তারা এলাকায় তেমন উপস্থিতি দেখতে পাচ্ছেন না এমনটা তারা বলছেন, এবং মশার উপদ্রব গত কয়েক বছর তুলনায় অনেক বেশি বলে তারা দাবি করছেন। এই ছিল ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণ বনশ্রী থেকে মশার উপদ্রব অতিষ্ঠ নগরবাসীর সবশেষ খবর। রিচার্ড, রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ।